নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সাগরিস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন ধরনের রেসিপি, ফুলকপি ও বেগুনের ভর্তা। শীতকালে ডিনারে আপনারা রুটি বা পরোটার সঙ্গে এটিকে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। তবে ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ফুলকপি ও বেগুনের ভর্তা বানানোর জন্য প্রথমে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের ফুলকপির পিস, দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের বেগুনের পিস, আর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটোর পিস। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল ও 1/2 টিস্পুন নুন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি দুটো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কুকারের প্রেশারটা রিলিজ করে নেব। এবার আমি কুকারের ঢাকাটা খুলে এই জলটা ঝরিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। এবার আমি কড়াইয়ের গরম তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একে একে 2টি গোটা শুকনো লঙ্কা ও 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটা 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি ও 1/2 টিস্পুন গ্রেট করা আদা। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটিকে ভেজে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও 4টি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। পেঁয়াজটা নরম করে ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি, বেগুন ও টমেটোর পিস। একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনে পাতা কুচি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এটিকে কষাতে থাকবো। কষানোর সময় ফুলটির মাথা দিয়ে এটিকে একটু ম্যাশ করে দেব।
কমপ্লিট মিডিয়াম ফ্লেমে কষানোর পর এটি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটিকে নামিয়ে নেব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি ও বেগুনের ভর্তা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।